ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্য পরিস্থিতির জন্য ত্রিপুরার সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলি সেক্ষেত্রে গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড প্রাইভেট সমস্ত কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ যিনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি পোস্ট করে জানিয়ে দিয়েছেন তাছাড়া ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন থেকেও একটা নোটিশ বের হয়েছে যেখানে মেডিকেল কলেজ নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউশনস প্যারামেডিকেল কলেজ সমস্ত কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকেও নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে তো ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে কতদিনে আবার স্বাভাবিক হয় এই বন্যা এই জল সেটা বলা যায় না আমি যে তোমাদেরকে ভিডিও করছি আমিও কিন্তু বাড়ি ছাড়া আমাদের বাড়িতেও জল আমাদের ঘরেও জল ঢুকে গেছে আমিও কিন্তু শারণার্থী হিসাবে আমার ফ্যামিলি নিয়ে অন্য কোথাও শিফট হয়েছি তো তোমরাও যারা নদীর পার্শ্ববর্তী আছো তোমরা কিন্তু সেফ জায়গাতে চলে যাবে সুস্থ থাকবে তোমরা সকলে আর তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা আছো যারা পরীক্ষা দিয়েছিলে বর্তমানে সেকেন্ড সেমিস্টার এনএপি টোয়েন্টি টোয়েন্টি তোমাদের বিএসসি এবং বি কমের রেজাল্ট দেওয়া হয়েছে আজকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারো তো এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে সহযোগিতা করবে ধন্যবাদ